আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ফাঁদ দেখতে পায় তাহলে কি হয়, স্বপ্নে ফাঁদ দিয়ে চড়ুই পাখি শিকার করলে কি হয়, স্বপ্নে আটাকাঠি দিয়ে পাখি শিকার করলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে ফাঁদ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফাঁদ পেতে চড়ুই পাখি ধরতে দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা নিজের দিনকে ধ্বংস করবে এবং সম্মানিত ব্যক্তির সাথে স্বপ্নদ্রষ্টা প্রতারিত করবে তার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে আঠাকাঠি দিয়ে পাখি শিকার করতে দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা হারানো গোলামকে ফিরে পাবে ও তার ধ্বংস হয়ে যাওয়া জিনিস আবার ফিরে আসবে এবং তার বর্তমান মনের আশা পূরণ হবে তার ইঙ্গিত বহন করে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।